আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রমজান মাস শুরু হয়েছে থেকে আমি একদিনও সেহরি থেকে ইফতার পর্যন্ত কোনো রুটিন শেয়ার করি নাই, তাই ভাবলাম আজকে সেহরি থেকে ইফতার পর্যন্ত রুটিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই তো আমরা দুইজন সেহরি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আল্লাহর কাছে এই পবিত্র মাহে রমজান মাসে একটাই চাওয়া, যেন আল্লাহ ইমানের সহিত আমাদের 30টা রোজা করার তৌফিক দান করে, আমিন। এই তো আমাদের সেহরি খাওয়া শেষ, আজানের সময় হয়ে গেছে, আমি সব কিছু আবার গুছিয়ে নিলাম। এখন 5:30 বাজে আর ওর অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। এই তো অ্যালার্ম বাজতে শুরু করে দিছে। বাইরেটা কিন্তু এখনো আবছায়া, দিনের আলো সেরকম ফোটেনি। তবু অফিস তো যেতেই হবে, দেখি রেডি হয়েছে কিনা। চারিপাশে শুধু পাখির কিচিরমিচির। রেডি হয়েছো তুমি? বাবা তো অফিসে যাবে, তুমি উঠছো কেন এত সকালে ঘুম থেকে? বাবার কোলে উঠো একটু। অফিসে যাবে বাবা, তুমি ঘুমাও। তুমিও অফিসে যাচ্ছ বাবার সাথে? বাই, বাবাকে বাই দাও। বাই দাও দিব না, এখানে দাঁড়াও বাবা, জুতা পরে নি, আসো আমার কোলে আসো। সাবধানে যাও, ঠিক আছে? বাবু ঘুম থেকে ওঠার পরে বাবুর জন্য এই যে নাস্তা বানাইছি আমি, নুডলস আর ডিম দিয়ে একদম সুপের মতন করে। ও শুধু ডিম সিদ্ধ খায় না, সেই জন্য নুডলসের সঙ্গে এমনভাবে মিশিয়ে দিতে হয়। ও তো আর রোজা নেই, ছোট বাচ্চা। আসো বাবা, খেয়ে নাও, আসো। দুপুরের দিকে বাবুকে গোসল করিয়ে এই যে জামা কাপড় পরাই দিছি, খুব খুশি সে, নাচানাচি করতেছে। ওর জন্য এখানে খাবার বসাইছি, দুপুরে আজকে ওকে খিচুড়ি খাওয়াবো। ওর খাবার রান্না শেষে ওকে আমি হাত দিয়ে খাবার খাইয়ে দিচ্ছিলাম, আর ও চাইছিল যে না আমি ওকে চামচ দিয়ে খাবার খাইয়ে দিই। চামচ নিয়ে এসে দিছে আবার আমাকে। খাওয়ানো শেষে ঘুম পাড়াই দিছি বাবুকে,
ওকে ঘুম পাড়ানোর সময় জানলা দরজা সব কিছু আটকে দিতে হয়, নাইলে বাইরে থেকে একটু শব্দ আসলে আর ঘুম পাড়তে পারে না। বিকেলের সময় সেই আবার রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি টাকি মাছগুলোকে আগে মশলা দিয়ে মেখে রাখছি। টাকি মাছ আজকে ভর্তা বানাবো আর কলমি শাক ভাজি করব। এখানে হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাছটাকে আগে ভালো মতন মাখিয়ে রাখব, তারপরে এগুলো ভেজে ভর্তা বানাবো। মাছের গায়ে মশলাগুলোকে খুবই ভালো মতন মাখিয়ে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর সাইডে এপাশে শাক বসিয়ে দিয়েছি চুলায়। কলমি শাক ভাজি করব আজকে। ইফতারের জন্য আজকে সবজি পকোড়া বানাবো, সেই জন্য এখানে পেঁয়াজ কুচি, পেঁপে কুচি আর গাজর কুচি, কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। আগে থেকে আমি এগুলো সব কিছু দিয়ে রাখি রেডি করে, যাতে ইফতারের কিছুক্ষণ আগে সব কিছু ভালো মতন মেখে ভেজে নিতে পারি। দিয়ে দিলাম ডাল বাটা, হলুদ, জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সাইডে ঢেকে রেখে দিলাম। এপাশে আমি টাকি মাছ ভর্তার জন্য মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি আর আরেক পাশে আজকে মিনি স্যান্ডউইচ বানাবো, সেই জন্য এখানে পেঁয়াজ কুচি, টমেটো আর গাজর দিয়ে ডিম দিয়ে টমেটো সস দিয়ে একটু ভেজে নিচ্ছি। সেই রেসিপিটাও পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখানে ভর্তা বসিয়ে দিয়েছি, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আগে একটু এগুলো ভেজে নিচ্ছি আর সাইডে মাছগুলোকেও ভেজে ভেঙে নিয়েছি, যাতে এগুলো থেকে কাঁটাগুলো আমি বেছে নিতে পারি। এই যে সেই মিনি স্যান্ডউইচ, আমি তখন যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আগে দিয়েছি, তারপরে শসা ও গাজর কুচি দিয়ে মেয়োনিজ দিয়ে মাখিয়ে সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে আরেকটা করে পাউরুটির পিস দিয়ে দিলাম। এখন এই পাউরুটিগুলোকে আমি এপিট ওপিট একটু হালকা তেলে ভেজে নিব। এক পিট ভেজে আবার এটাকে আমি উল্টে নিয়েছি।
ইফতারের সময় তো তাড়াহুড়া করে কিছু খাওয়া হয় না, ইফতার কোনো রকমে খেয়ে নামাজ পড়তে যাই দুইজনাই। এই তো এখন এগুলো রয়ে গেছে, দেখি খাই কি না। একটু খাই, টেস্ট করে দেখো কেমন হয়েছে। খাও বসো।